桃でけえしょ。おお。জানো তো গুণীজনেরা বলে সাবস্ক্রাইব করলে পুণ্যি হয়, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো, আর বেল বাটনেও প্রেস করো। কিন্তু ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ, নিশ্চয়ই খুব ভালো আছো। শুভ মহা অষ্টমী। বলো, শুভ মহা অষ্টমী। শুভ মহা অষ্টমী। আচ্ছা বাবা, ধন্য হয়ে গেছি বলেছে যে এই। আর দেখছো এই অষ্টমীর দিনে আমরা সব কালো কালো পরে বেরোচ্ছি, কারণ হচ্ছে নেক্সট উইকে এখানে হ্যালোইন, আর আমরা ওই হ্যালোইনের উপলক্ষে এখানে একটা প্রোগ্রাম আছে। ইরি আরভিং পার্ককে কিছু একটা হচ্ছে আর কি, পুরো ভুতুরে ঢুতুরে আমরা জানি না ঠিক। গতবার অনেক কিছু অন্যরকম হয়েছিল, আর এবার জিনিসটা হচ্ছে ড্রাইভ থ্রু। আমি আগের দিন বলছিলাম না যে এখন খুব একটা বেরোচ্ছি না, আবার দেখছি এখন বেরোচ্ছি, কারণ হচ্ছে ড্রাইভ থ্রু, তো তাই জন্য বেরোনোর রিস্কটা নিচ্ছি। বাস্কেটে রেখে দিয়েছ? হ্যাঁ। ও দেখো এই ব্যাগটা নিয়ে নিয়েছে। আমরা এই ব্যাগটা কিন্তু নিয়েছি ওই জন্যই, কারণ যাতে ব্যাপারটা সেফ থাকে, এর মধ্যে ঢুকিয়ে দেবে যেখানে হ্যাপি হ্যালোইন লেখাও আছে, মানে যদি কিছু দেয়, জানি না দেবে কিনা, জেনারেলি দেয় গিফট। হ্যাঁ, নো ক্যান্ডি, কিন্তু ক্যান্ডি তুমি পাবে, যদি পায় তো তাহলে এর মধ্যে যদি দিয়ে দেয় তো আমরা এরকমভাবে টেনে এটাকে লক করে দেবো, তারপরে গাড়িতেই রেখে দেবো, দুদিন পরে গাড়ি থেকে আনবো। আর এখন ঠান্ডা ওয়েদার আছে, কোনো অসুবিধা নেই, তো এইসব প্ল্যান করেই এটা নেওয়া। তবে সত্যি জানি না ক্যান্ডি বা গিফট আদৌ কিছু দেবে কিনা, গতবার এগুলো দিয়েছিল। আমরা একটা মলে গেছিলাম, এমনিতে অ্যাপার্টমেন্টেই হয়, তোমরা ঝটপট গতবারের ছবিগুলো দেখে নাও। আর আমরা এখন একটুখানি ফটো তুলে নিই, যে এই ড্রেসে একটা অন্যরকম, তো একটু ফটাফট ফটো তুলে নিই, আর তোমরা সেই সমস্ত ফটো ফটফট ফটফট করে দেখে নাও। তো আমরা জাস্ট পার্কটায় ঢুকছি, দেখো সামনে বেশ অনেক গাড়ি আছে। এখন পার্কটায় ঢুকছি না, মানে অনেকটা দূরে পার্ক, এখন অনেক দূর পার্কটা, অনেক দূরে, তাহলে এখনো 1.5 মাইল দূরে পার্ক, মানে 1.5 মাইল দূর থেকে। এটা তো তুমি বললে যে ওই ওই আরভিং ইরি পার্ক, ইরি আরভিং পার্কে যাওয়ারই লাইন। হ্যাঁ সেটারই লাইন, কিন্তু অনেকটা দূরে আছে। হ্যাঁ তিন দিকে, হ্যাঁ তুই ওই দুর্গাপূজার মতন শুধু গাড়িতে লাইন আর কি। বাহ। আর তারও সবচেয়ে বাজে ব্যাপার তিনমুখী লাইন, তো ওই আর জটলা বাকি গেছে ওই জন্য, ওদিক থেকেও আসছে, ইউ টার্ন নিয়েও আসছে, এদিক দিয়েও যাচ্ছে, ওদিক দিয়েও আসছে, ওইটা নিয়ে আর প্রাইভেট প্রপার্টি বলে না, তো ওদিক দিয়েও আসতো। এর মধ্যে মোমোর ড্রেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে, পুরো জল খেতে গিয়ে জল পরে ভিজিয়েছে, তাই জন্য পেঙ্গুইনের ড্রেস পরে। মোমো তুমি পেঙ্গুইনের ড্রেস পরে আর গিফট নিতে পারবে না, হ্যালিনদের কাছে যাবে এই পচা ড্রেস পরে, যদিও এটাও হ্যালোইন স্পেশালি ড্রেস। এটা কি জম্বি নাকি মোমো? এটা কি না না, ও বলেছে এটা স্পাইডার, কি স্পাইডার মোমো, এটা কি ড্রেস তোমার? কি ড্রেস? স্পাইডার ড্রেস? আচ্ছা তাহলে হয়ে গেল, এটা হ্যালোইন ড্রেসই হলো বলো। এটা আবার কি হলো? এখনো দাঁড়িয়ে আছি, মোটামুটি কতক্ষণ হলো? এখনো 15-20 মিনিট হয়ে গেছে। এখানে এরকম ট্রাফিক মানে দুর্গাপূজার লাইনে দাঁড়িয়ে থাকতে, এখানে তো বসে আছি, এ আর অমন চালাচ্ছে।
কি জনগণ জানাচ্ছে নাকি? হ্যাঁ ওই জনগণটা কেছে না, মানে মিউজিকটা আছে। হ্যাঁ মানে তাই বলে ওটা চালিও না, এখন দাঁড়াতে পারবো না। আমি বেরিয়ে এসেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেখো কি অবস্থা, কত বড় লাইন। যদিও গাড়িগুলোর মাঝখানে বেশ ভালোই গ্যাপ আছে, অনেকটা অনেকটা করে গ্যাপ আছে, কিন্তু প্রচুর লাইন এখনো। তো জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। অলরেডি আমাদের আধ ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে যেখানে দাঁড়িয়ে আছি কতটা একটা গাড়ির সাইজের ডিস্টেন্স আমরা এগিয়েছি, তার বেশি এগোইনি এখনো। তো নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু হচ্ছে, এটাই জাস্ট সান্ত্বনা। আর দুর্গাপূজার ফিলটাও কিন্তু পাচ্ছি। কেউ জমু বাস্কেটটা পড়ে গেছে? ঠিক আছে আমরা আগে পৌঁছোই, তারপরে তুমি বাস্কেট তুলো। Doctor said good, good, good. হ্যাঁ এগুলো পামকিন সাজিয়েছে মোমো। আমরা এখন গাড়ির মধ্যে থেকেই রাস্তায় যা দেখছি ভিডিও করছি। এই দেখো হ্যালোইনে নিজেদের ঘর সব সাজিয়ে রেখেছে, কারণ আমরা একটু এখনো এগোইনি। গাড়ির মধ্যেই বসে আছি, পাগল হয়ে যাচ্ছি। দেখো এই একটা পাগল, এই পাগল, এই পাগল, এই পাগল উয়া উয়া করছে। পাগল 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 পাগল। তো অলরেডি এক ঘন্টা হয়ে গেছে, এবার জানি না কতক্ষণ লাগবে। মোমো বসো চেয়ারে, কতক্ষণ যে লাগবে, আরো কতক্ষণ দেখছি। হ্যাঁ লাইট জ্বালিয়েছেন উনি। বাবা এখানে খিদে ঘুম সব পেয়ে যাবে মনে হচ্ছে। আরে বাবারে এইসব করে না। ওয়েলকাম টু ইরি আরভিং পার্ক দেখিয়েছে, চলো যাক। দুদিকে সাইনবোর্ড শুরু হয়ে গেছে, সাইনবোর্ডটা শুরু হয়েছে। দুদিকে তো পুরো জঙ্গল, এমনি পুরো ভুতুড়ে ব্যাপারটা। এখনো 1 মাইল, এখনো 1 মাইল। আমরা জানি না ঠিক কতক্ষণে পৌঁছবো, তাই বসে বসে এখন সিরিজ দেখছি। এটার মধ্যে এখানেই মোবাইলে অ্যামাজন প্রাইমে ভিডিও চালিয়ে মোমো সরো আমিও দেখবো।
Happy Halloween! It's a joke, I see. Happy Halloween! Thank you! মানে যখন আমি বলছিলাম না যে দেড় মাইল আগে আছি ওই জায়গাটা পৌঁছেছি আমরা তখন হবে ম্যাক্সিমাম 5টা 5টা এরকম তারপর থেকে আর তারপরে জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে মানে সত্যি ওই যে ভিডিও গুলো আমি করে তোমাদের দেখাচ্ছি তো সেগুলো কিন্তু অত ভালো করে সত্যি বোঝাতে পারিনি একদম সামনে থেকে যেটা অনেকগুলো যেমন আমার মনে হচ্ছে ভিডিও হয়েছে না তো মানে আমার মনে হচ্ছিল ভিডিও হয়েছে অন্ধকারে ভিডিওটা হওয়া খুব সমস্যা লাইট ছিল না তো এক্সট্রা ওই লাইট ছিল না তো মানে ওই ওরা তো ওই ফিলটা দিচ্ছে ওরা তো আর আমাদের ভূতের মধ্যে লাইট দিতে হবে তো আমরা পিজা অর্ডার করে নিয়েছি আর অন্য কিছু সম্ভব না এখন আগে ওটা খাই নাকি কোনটা কি ওটা চিজ চিজ দু তিন রকমের চিজ আছে এটা মাংস আছে আচ্ছা হ্যাঁ তাহলে তো পরে খাবো এটা পরে খাই এটা আগে খাই
তবে এক্সপেরিয়েন্স আজকে খুব ভালো ছিল, ভীষণ একদম অন্যরকম ছিল। মুমু অনেক এনার্জি পেয়েছে আর আমরা ভেবেছিলাম আমরা অ্যাকচুয়ালি উড়ি বাবা দুজনে মিলে যাচাইছি করে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি গেছিলাম এটা ভেবে যে মুমু একটু ভয় পায়, একটু ভীতু আছে, ভূত ভূত দেখলে হট করে হ্যাঁ কত দিন, কিন্তু মানে ওটার জন্য আমরা তাড়াতাড়ি গেছি যে আলোর মধ্যে দেখে ডেকে চলে আসব। কিন্তু গিয়ে ভালো হয়েছে, মানে আমি জানি না যারা পড়ে গেছে এটার অ্যাকচুয়াল টাইমিং হচ্ছে 4:00 থেকে 9:00, তো আমরা 4:30 পৌনে 5 নাগাদ বেরিয়ে গেছি, তাতেই এই অবস্থা। যদি আরো দেরি করতাম তাহলে তো হয়ে গেল, মানে আমরা ভেবেছিলাম আলোর মধ্যে ঘুরে চলে যাব 9:00-র মধ্যে, কারণ আমাদের মধ্যে তো প্রচুর লোক ছিল, আমরা প্রচুর 9:00 শেষ করতে পারবে এরিয়াতে ঢোকানোর পরে তারপরে গেট বন্ধ করবে নিশ্চয়ই, তাই হবে পার্কের গেট বন্ধ করবে না 9:00, হ্যাঁ কোন প্রচুর লোক ছিল আমাদের, প্রচুর প্রচুর, মানে একটা জায়গায় কি হচ্ছে এরকম ভাবে গিয়ে এক জায়গায় পাখি আবার ওই জায়গায় মানে জাস্ট টাচ না করে অন্য জায়গায় ঘোরা হচ্ছে, ঠিক যেরকম দুর্গাপূজার প্যান্ডেল গুলো হয় যে ঘুরে ঘুরে একই জায়গা দিয়ে লাইনটাকে মেনটেন করার জন্য ওরা ঘুরপাক খাওয়ায়, শুধু ওখানে আমরা হেঁটে হেঁটে ঘুরি আর এখানে গাড়িটা নিয়েই ঘুরছি, তো এটা একটা ভালো ব্যাপার। তো যাই হোক এইসব করতে করতে অনেক টাইম লেগেছে, গাড়িতে বসেছিলাম বলে অতটা চাপ না, তবে বসে থাকতে থাকতেও কোমরে ব্যথা হয়ে যায় আজকাল। যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর হ্যালোউইনের এটা আমাদের কাছে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতেও ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, কি হলো টাটা করো তুমি, হ্যাপি হ্যালোউইন বলে জানা হয়, হ্যাপি হ্যালোউইন বাবা গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে, ঘুম পেয়ে গেছে ওর, হ্যাঁ চলো।